কালবৈশাখী, কালবৈশাখী কথাটি দুটো শব্দ দিয়ে তৈরি, কাল আর বৈশাখী। কালবৈশাখী হলো চৈত্র বৈশাখের বৈকালিক ঝড়। এই ঝড়কে কাল বলা হয়ে থাকে। হয়তো কালো মেঘ জুড়ে এই ঝড় নেমে আসে তাই কালবৈশাখী, বা বলা যেতে পারে বেলা পড়ে গিয়ে বিকেলের দিকে এই ঝড় হয় তাই কালবৈশাখী। আর বৈশাখ মাসকে ভালোবেসে আমরা বৈশাখী বলে থাকি। নতুন বৎসরের সূচনায় আমরা সকলেই আনন্দে থাকি, কারণ আমাদের মনে হয় আবার নতুন করে আমাদের লক্ষ্যগুলো পূরণ করব বা আশাগুলোকে পূর্ণতার রূপ দেব, তাই অফুরাল উৎসাহ নিয়ে কাজে লেগে পড়ি। তবে গ্রীষ্মের দুপুরে উত্তপ্ত রোদে যখন শরীর ঝলসে যাওয়ার মতো অবস্থা হয় তখন আমরা ঝড় বৃষ্টির আহ্বান করি। আমাদের মনে হয় এক বিন্দু বৃষ্টির ফোঁটা যেন সারা অঙ্গ জুড়ে শান্তির বন্যা নিয়ে আসবে। বৃষ্টি ছাড়া যেন আমরা দুর্বল ও অসহায়। বারবার মনে গুনগুন করি কখন মেঘ ঘন কালো হয়ে আসবে, কখন গাছের শুকনো পাতাগুলো আনন্দে এদিক ওদিক নেচে বেড়াবে, পাখির দল কিচিরমিচির শব্দ করে নিজেদের মধ্যে কথা বলবে, বলবে ওরে বাড়ি চল, বৃষ্টি শুরু হলে আর যে বাড়ি ফেরা হবে না। শিলাবৃষ্টির শিলগুলো তখন আমাদের কাছে হীরার টুকরোর মতো মনে হয়। আসলে ওই কালঝড়কে আমরা ভালোবেসে ফেলি, কিন্তু কালবৈশাখী আমাদের সেই ভালোবাসার সুযোগ নেয়, আমাদের দুর্বলতাকে অস্ত্র রূপে ব্যবহার করে, অশ্রুধারার মাধ্যমে শরীরের শীতলতাকে কেড়ে নেয়, ঘর বাড়ি প্রকৃতি পরিবেশ সব তছনছ করে দেয়। মানুষ বৃষ্টির জলে নৌকা না ভাসিয়ে নৌকাকে আঁকড়ে ধরে যাতে নিজে ভেসে না যায়। পাখিদের কথাগুলো যেন সত্যি হয়ে যায়, তারা আর বাড়ি ফেরে না। বৃষ্টিবিন্দু বন্যায় পরিণত হয়, ভালোবাসার বৈশাখী হয়ে ওঠে মানুষের পথ চলার বৈশাখী। আশাগুলো সব বন্যার জলে ধুয়ে যায়। মাঝে মাঝে মনে হয় জীবনের ঝড়গুলোও দুর্বলতার কারণেই আসে। সমাজের দুষ্টু মানুষগুলো ভালোবাসার সুযোগে দুর্বলতাকে কাজে লাগিয়ে জীবনে কালো ঝড়ের সৃষ্টি করে। স্বভাবত আমরা দুর্বল নই, দৈহিক ও মানসিক লড়াই করতে করতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি তখনই দুর্বলতা আমাদেরকে গ্রাস করে। আর কথায় আছে, মানুষকে ভালোবাসো কিন্তু নিজের দুর্বলতাকে বুঝতে দিও না, নচেত জীবনে নেমে আসবে শুধুই কালবৈশাখী। নমস্কার।